ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن هذا له السبيل إما شاكر وإما كفورا إلى في الآيات شمس قرآن شاء شيخ محمد رب العالمين جنة جنة ودن في ششتي كل شيء انتار وغن تو ششتي المرضي فرمو ششتو ششتي كل প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর বর্তমানে পৃথিবীর আয়াতে কারাতে যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত দিন চূড়ান্ত দিন পৌঁছে গিয়েছে যে নবীর উপরে বার্তা আসার ফলে সেই নবী আপনি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অবলিত শান্তির ধারা اللهم صل عليه اللهم بارك عليه মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন দীন ইসলাম মুকাম্মল আসেনি অর্থাৎ তিনি নবুয়ত পাননি তার পূর্বে আরবের মধ্যে দীন ইসলাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দীনকে মানুষ অনুসরণ করতে করতে তারা বিভিন্ন পর্যায়ে তারা পদগ্রস্ত হয়ে গিয়েছিল বিভিন্ন ভুল আকীদা ভুল বিশ্বাস তাদের মধ্যে প্রবেশ করেছিল ফলে তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল এবং বর্তমানে যে মুসলমান যদি 150 কোটি মুসলমান ধরা যায় পৃথিবীর বুকে তো দেখা যাবে পরিসংখ্যান যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে কিঞ্চিত পরিমাণ মুসলমানের আকীদা শুদ্ধ বাকি অধিকাংশ 90%-এর বেশি মুসলমানের আকীদার মধ্যে গড়বড় আছে আকীদার মধ্যে গণ্ডগোল আছে আকীদা মানে বিশ্বাস স্থাপন করতে হবে আপনার বিশ্বাসটা সঠিক থাকতে হবে বিশ্বাস যদি সঠিক না থাকে কোন ব্যক্তি যদি ইবাদত করে কোন ব্যক্তি যদি ইবাদত করে শুধুমাত্র জানলো যে লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহা নেই পূজার কোন যোগ্য নেই উপাসনার কেউ যোগ্য নেই কারোর ইবাদত করা যাবে না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া এটা সে জানলো যিনি শুধু আল্লাহর ইবাদত করলো তারপরে সে তার রবকে আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা কি তিনি কোথায় আছেন তার রূপ আছে কি আছে নিরাকার সে কি সব জায়গায় থাকে নাকি অন্য একটা জায়গায় আছে নির্ধারিত একটা জায়গায় আছেন এসব সম্পর্কে জানলো না তুমি ইবাদত করে গেল সারা জীবন ইবাদত করে গেল যখন মৃত্যু হল তার খাতায় দেখা যাবে পরকালে যখন উঠবে তার আমল নামা শূন্য ফলে তাকে জাহান্নামে যেতে হবে কেননা তার কিয়ামত
প্রতি তার হিকমত কি এই সম্পর্কে জানবো না। অতএব জানাটা জরুরি আমি কোন রঙে নিবাদন করছি। অনুরূপী জিব্রাইল আলাইহিস সালাম যখন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে প্রশ্ন করেছিলেন, হে মুহাম্মদ আপনি বলে দিন আমাকে ইমান কাকে বলে, ইসলাম কি, ইসলাম কি পছন্দ করা হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইসলাম হচ্ছে আল্লাহর নামে সাক্ষী দেওয়া যে তিনি এক, তার কোন শরীক নেই, আমি মুহাম্মদ তার রসুল, এটা স্বীকার করা, নামাজ আদায় করা, রমজানের ফরজ রোজা পালন করা আর ধন সম্পদ হলে জাকাত প্রদান করা, আর যদি কারো এমন ধন সম্পদ হয় যে সে বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে, যেতে পারবে নির্দিষ্ট মাসে, তাহলে সেই হজ সম্বোধন করা, এটা হচ্ছে ইসলাম। কিন্তু পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে ইমান কাকে বলে? জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন মানুষের রূপ ধরে এসে ইমান কাকে বলে, ইমানের সংজ্ঞা তিনি বলে দিয়েছিলেন, ইমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, তার উপরে বিশ্বাস করা, নবী এবং রাসূলগণের উপরে ঈমান রাখা, তাদের উপরে বিশ্বাস করা, সমস্ত কিতাব যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন পূর্বে এবং পরবর্তীতে বা এখন যেটা অবতীর্ণ হচ্ছে হবে কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করা, ফেরেশতা মণ্ডলীর উপর বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত ফেরেশতা রয়েছে, তারা বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত রয়েছে, সেই ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা, কিয়ামত যে হবে আমি যে মারা যাবে পৃথিবীতে প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রেরণ করেছেন, জন্ম যে নিয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুই যে শেষ নয়, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী সারা পৃথিবীকে ধ্বংস করবেন কিয়ামত হবে, অথবা সারা পৃথিবীর মানুষকে একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবী ধ্বংস পর্যন্ত যে সকল মানুষ আসবে সকলকে তিনি উঠে ওঠাবেন এবং সকলের কাছে হিসাব দেবেন, সেই কিয়ামতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, অতঃপর বিশ্বাস স্থাপন করতে হবে তাকদীর বা ভাগ্যের উপরে, এই ছয়টি জিনিসের উপরে যদি তাদের বিশ্বাস না থাকে, সঠিক বিশ্বাস না থাকে, তাহলে সে ইমানদার হতে পারে না, তার ইবাদত কবুল হতে পারে না। বিশেষ করে আমাদের অধিকাংশ মুসলমানদের তাকদীরের উপরে ইমান দুর্বল, তাকদীরের উপরে ইমান নেই, যদি তাকদীরের উপরে ইমান থাকতো তাহলে মানুষ আপদে বিপদে মুসিবতে ফেঁসে গিয়ে তারা আল্লাহ ছাড়া ওই বাবাদের পীরেদের ওই ফকিরদের বারবেজদের আর ওই যারা তকবীর করে যারা তাবি আমলিদের তাদের কাছে ছুটে যেত না, তাদের কাছে এই জন্যেই মানুষ ছুটে গেছে, তার আমার যে ভুলাইটা হচ্ছে আমার যে খারাপিটা হচ্ছে, ওই বাবার কাছে পীরের কাছে গেলে পরে পীর পুজবে আর তাবি দেবে, ভাগা দেবে, সুতো দেবে, ছিটা দেবে, তারপরে আমার মন থেকে প্রতিহত করবো আমি, আমার প্রতি মঙ্গল মঙ্গলই মঙ্গলকে কোনো মঙ্গল আমাকে স্পর্শ করতে পারবে না, যতক্ষণ বাবার মাগলি আমার কাছে থাকবে, তাবি আমার কাছে থাকবে, ফিতা হাতের মধ্যে বাধা থাকবে, কোমরের মধ্যে যতক্ষণ গুলতি বাধা থাকবে, আমাদের কোনো খারাপ জিনিস স্পর্শ করতে পারবে না। যদি আপনার তাকবীরে খারাপ স্পর্শ লেখা থাকে, সারা পৃথিবীর শক্তি সমস্ত শক্তি নিয়োজিত করে আপনার সেই খারাপটাকে প্রতিহত করতে করতে পারে না, ক্ষমতা নেই তাদের। তাকদীরের প্রতি ইমান অধিকাংশ মানুষের নেই, তাকদীরের প্রতি ইমান যদি থাকে তাহলে মানুষ যে অবস্থায় আছে, যে অবস্থা আগামীত হবে, যে অবস্থা ছিল এর মধ্যে এর উপরে সে সন্তুষ্ট থাকবে, সে বলতে পারে না কোনোদিন যে আমার উপরে আল্লাহ অভিষেক করছে। আর এই তাকদীর দিয়ে প্রত্যেক মানুষকে প্রেরণ করা হয় তার মাতৃ গর্ভে, মাতৃগর্ভে যখন মানুষ ধীরে 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 বড় হতে থাকে, প্রথমে তার রক্তপিণ্ড, প্রথমে শুরু
হয় অতপর একটি রক্তের টুকরো অতপর মাংসের টুকরো অতপর মতিত হয় দেবতা এখন থেকে এতদিন পরে গিয়ে আবিষ্কার করছে আপনার কিছুদিন পূর্বে সন্তান ভূমিষ্ঠ নিয়ে গবেষণা করছে তারা এতদিন পরে বলছে যদি পিতা বীর্য শক্তিশালী হয় তাহলে সন্তান উঠতে চলতে আমার মাতা বীর্য যদি শক্তিশালী হয় তাহলে কন্যা সন্তান এরপরে চোদ্দশো বছর পূর্বে মহানবী মহম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এগুলো যদি আমরা অনুসন্ধান করতাম কোরআন এবং হাদিস যদি পড়তাম তাহলে বর্তমানের বিজ্ঞানকে দেখে আমরা তাদের গবেষণাকে দেখে আশ্চর্য বোধ করতাম না আমাদের ইমান আরো বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞান আজকে যেটা বলছে সেখানে আল্লাহ রাসূল বলে দিয়েছেন বিজ্ঞান যেটা আজকে বলছে সেখানে কোরআন আর হাদিসে লেখা রয়েছে মাতৃগর্ভে যখন সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে তার প্রাণ আসে না একশো কুড়ি দিন পর্যন্ত তার প্রাণ আসে না যখন তার প্রাণ সঞ্চার করা হয় রুহুল দেওয়া হয় তার আগে ফেরেশতাকে প্রেরণ করা হয় সেই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করে কোন রূহের মধ্যে দেওয়া হবে এবং তার তাকদীর কি হবে তা সে পৃথিবীতে জন্ম নেবে কিনা মাতৃ গর্ভে যাতে মধ্যে প্রাণ আসে তার মারা যাবে নাকি পৃথিবীর আবার দেখতে পাবে কতদিন পরে সে মারা যাবে দেখেন যেটা হয়েছে তার রূহটা জীবন করে মারা যেতে যাবে যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন আমি সৃষ্টি করছি মৃত্যু আমার জীবন পেছনে গ্রামে মৃত্যু থেকে বেশি দিন হয় তার মৃত্যু পরে ঘটবে অতপর তার জীবনটাকে দান করা হয় লিখে দেওয়া হয় সে পৃথিবীতে কত জীবিকা পাবে কত কিছু ভক্ষণ করবে কত পানি খাবে কত খাদ্য সে গ্রহণ করবে যারা আবার প্রচারক করে তার দিনে লেখা আছে মানে আমি নিজে যা করে নিয়ে হারাম করে ইনকাম করে লেখা আছে ইন্না হাদা ইন্না সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারে তিন নম্বর আয়াতের মধ্যে বলছে আমি মানুষকে পথ দেখিয়েছি দুই বিপদ দেখিয়েছি দুই বিপদ সে হয় ভাগের পথে চলে আমার শুকুর আদায় করো শুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞ বান্দা হোক কিংবা মন্দ পথে চলে খারাপ পথে ছিল সে আমার অকৃতজ্ঞ বান্দা হোক আল্লাহ তোমার আপনারা সৃষ্টি করে দিয়েছে ভালো এবং মন্দ খারাপ ভাবে আপনার অন্ধকার আগে সমস্ত কিছু সৃষ্টি করে দিয়েছে এবার আপনার অন্তরের উপরে নির্ভর করছে আপনার উপরে নির্ভর করছে কোন রাস্তায় আপনি যাবেন আপনার ডানদিনে যে রুটিটা লেখা আছে সেটা আপনি পাবেন কি পাবেন কিন্তু মানুষ কি করে তাড়াহুড়ো করে মানুষ তাড়াহুড়ো করে কখন পাবে কখন পাবো এই তাড়াহুড়ো না করার জন্য এবং জানার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে অনেক মানুষ তাকদীর জানতে ভাগ্য জানতে কাদের কাছে ছুটে যায় যারা জ্যোতিষী যারা ভাগ্য নির্ণয় করে ভবিষ্যৎ বলে না তাদের কাছে ছুটে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমে হাদিস যে ব্যক্তি নিজের ভাগ্য দেখাবার জন্য কোন জ্যোতিষীর সম্মুখে গেল নিজের হাতটাকে বেঁধে দিল সেই ব্যক্তি চল্লিশ দিনে ইবাদত কবুল হবে না আর তারা যেটা বলে সেটা আনুমানিক তারা যেটা বলে সেটা আনুমানিক কোনদিন মিলতে পারে না তো তাকদীরের প্রতি ইমান রাখতে হবে তাকদীরের প্রতি ইমান না রাখলে যদি কেউ মৃত্যুবরণ করে সেই মুসলিমে বিরাট একটি হাদিস রয়েছে তার বিশ্লেষণ বলছি সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে তাবেঈনদের সঙ্গে আলোচনা করছেন তাদের ছাত্রদের সঙ্গে তাদেরকে বোঝাচ্ছেন যে যদি তোমার তাকদীরে যদি তোমার ভাগ্যে এমন কিছু লেখা থাকে যেটা তোমার কাছে নেই সেটা যদি দুই কর্মের মাঝখানে থাকে তাহলে তুমি পাবে সেটা না পেয়ে তোমার তাকদীরে যে খাদ্যগুলো লেখা আছে যে পানীয় লেখা আছে সেটা না পেয়ে সেটা না উপভোগ করে তোমার মৃত্যু হবে না কিন্তু পাবেই পাবে
আর হতে পারে তোমার ঠোঁটের নিকটে এসে গেছে এক ফোঁটা পানি, ওই পানিটা তোমার তাকদীরে লেখা নেই, তোমার দুই ফোঁটের মাঝখানে লেখা নেই যে তো সেটা প্রবেশ করবে। যদি লেখা না থাকে তোমার দুই ফোঁটের মাঝখানে কোনো খাদ্য বা পানি হলে তুমি সেটা পাবে না, তোমরা নেই লেখা, তার আগে তোমার মৃত্যু হবে। এটা প্র্যাকটিক্যালি আমাদের দেখা, এক ব্যক্তির মৃত্যু হয়েছে, চায়ের দোকানে বসে আছে, চা খাওয়া হয়ে গিয়েছিল, এটাই তার শেষ চা, আরেক ব্যক্তি প্রবেশ করেছে, ভাই চা খেলে এক কোনো ছিল না, আমি একটা খাওয়াতে খান না, ঠিক আছে প্রচুর গল্প করছে, তুই মনে আসছে চা খাওয়াবে, কিন্তু চা তার আগে খেয়ে নিচ্ছে ওটাই গেলে আসতে যাবে না, ওই টাকা নিতে গেল, খেয়ে নিতে গেল শুধু দোকানদারের হাত থেকে ঢোকর খেয়ে পড়ে গেল, পড়ে গিয়ে হবে ওরা সঙ্গে সঙ্গে মৃত্যু নেতার সাথে ওই টাকার সাথে চায়ের মাঝে সাত বছর আছে খেয়ে নিয়েছে বসে। অতএব চাকদিনের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে, চাকদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সারা পৃথিবীর শক্তি মিলে যদি তোমাকে উপকার করতে চায়, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার সেই উপকারটা না করতে চাই, সারা পৃথিবীর শক্তি নেই তোমার কোনো উপকার করবে, যতটুকু তোমার ভাগ্য উপকার লেখা আছে তার থেকে বেশি কেউ করতেই পারে না, এবং সারা পৃথিবীর শক্তি মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, যতটুকু তোমার ভাগ্য ক্ষতি লেখা আছে তার থেকে বেশি ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে রক্ষা করতে চাই, কারণ ক্ষমতা নেই যে তোমাকে ক্ষতি করবে। এগুলো যদি মানুষ বিশ্বাস করে তাহলে বাবাদের কাছে, পীরদের কাছে, ওলিদের কাছে, আর ওই গৌতমী মাগরি যাদের যারা দেয় তাদের কাছে ছুটে যাবে না। কিন্তু মানুষের আশিটা হয়ে গিয়েছে কি, এই তারিখটা হাতে বাঁধলে এই কবরটা আমার গড়াই থাকলে পরে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন জাদু করা হয়েছিল, কোরআন তো তার উপর অবতীর্ণ হয়েছিল, সূরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ হয়েছে মক্কায়, কিন্তু তিনি তার মর্যাদা মর্তবা সম্পর্কে যে কি গুণাগুণ সেটা বুঝতে পারেননি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পরে যখন জাদু করা হয়েছে, জাদুগ্রস্ত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখা ছিল, তিনি যাচ্ছেন কোন আয়াত অবস্থা হচ্ছে ভুলে যাচ্ছে, নামাজে সুরা পড়তে ভুলে যাচ্ছে, দেখা গেল যে পড়লে পড়ে নিচ্ছে, এগুলো সামনে একটা নিয়ম কানুন প্রতিষ্ঠা হয়েছে তার ভুলের মাধ্যমে। অথবা জিবরাইল আলাইহিস সালাম এসে বুঝিয়ে গেলেন যে দুটো সুরা তার উপরে মক্কায় অবতীর্ণ হয়েছিল, সুরা ফালাক এবং সুরা নাস, ওই দুটা সুরা আপনি আমল করুন, এইভাবে পাঠ করলেন আপনার উপরে যে জাদু করা হয়েছে তারও জাদু করা হয়েছে, সেটা ছুটে যাবে আমল করলে সেটা ছুটে গেল, ভালো হয়ে গেল, কিন্তু তিনি তো দাবি মানুষের উপরে থাকতে পারতেন, করে আসলে থাকতে পারতেন, কেউ কবি করতে পারতো না, তো তিনি কি তারপরে মেনেছেন নাকি? কিন্তু তারপরে নিষেধ করেছেন, মানে আমাকে একটা চাবি মাতার ফলে আসল যে ব্যক্তি তাবিজ রক্ষা সে ব্যক্তি শিরিক করল, অনেক অনেক যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, নিজেদেরকে আহলে হাদিস বলে, যারা আমরা হাদিস মানলে ওরা, আমরা কোরআন মানলে ওরা, হাদিস মানলে ওরা, তাদের ঘরে তাদের নামাজি পড়ে যার পাঁচ সবজি পড়ে না, নামাজ পড়তে বলছে না, মাথা সবজি পড়তে পারে, তাদের ঘরে তাদের কোমরে তাদের গলায় তাদের হাত তাদের মরা, যে জিনিসটার মধ্যে সিরিক আছে আপনার রসুল বলে দিচ্ছেন তার উপরে বিশ্বাস করি না, তাহলে চাকদিনের উপরেই তার ইমান নেই, চাকদিনের উপরে তার ইমান নেই, তাহলে এখানে আমরা চালুর সঙ্গে গল্প করতে করতে বসে এই চাকদিনের প্রতি ইমান না থাকার কারণে যদি কেউ মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বরবাদ, এমনকি উমর বিন খাত্তাব যখন খলিফা হয়েছিল তার কাছে সংবাদ আসলো দেশের এক প্রান্তের একটা মুসলিম সম্প্রদায় আছে যারা চাকদিনের প্রতি তার ভালো মন্দের প্রতি ইমান রাখে না, বিশ্বাস স্থাপন করে না, উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনকে সেখানে পাঠালেন এবং বলে পাঠালেন যাও তাদের কাছে গিয়ে বলো যদি তারা ওই হুকুমার
মানে না বর্তমানে নিজের তওবার দ্বারা তকদিম প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য কি ভালো মন্দ বিচার তো তাহিরের উপরে ঈমান আনতে হবে, আর ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান আনতে হবে। যার জন্য গায়েবের বিষয়টা গায়েব যেটা বলা হয়েছে গায়েবের প্রতি ঈমান থাকতে হবে। গায়েবের বিষয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব তিনি আছেন তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। অদৃশ্য বিষয় তো ফেরেশতা বলো, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত সৃষ্টি করেছেন, আর ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে বলা হয়েছে তাদের এত সংখ্যা প্রত্যেক দিন যে কাবা আছে সে কাবার সোজা সোজা এবং সত্তর হাজারের উপরে বাইজুল মামুর আছে, সেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা ওই বাইজুল মামুরের প্রবেশন করে, তারা জীবনে আর দ্বিতীয় বার প্রদক্ষিণ করার তওয়াব করার সুযোগ পাবে না। তাহলে কত ফেরেশতা? একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে একদম সৃষ্টির শেষ পর্যন্ত একদম কিয়ামত পর্যন্ত সেটা হতে থাকবে। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন কাজে তিনি নিযুক্ত করে রেখেছেন। দুইজন ফেরেশতা সম্পর্কে সুরাত সতেরো এবং আঠারোর মধ্যে পরিষ্কার রেখে রয়েছে, দুইজন ফেরেশতা সম্পর্কে ফেরেশতা মানুষের সঙ্গে থাকে, যারা মানুষে যা কিছু উচ্চারিত হয় মুখ দিয়ে যা কিছু বের হয় ভাবে এবং যখন যা কিছু বের হয় সেটাকে তারা লেগে যে কোনো কিছু ছেড়ে নেয় না। এখন বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করেছে যে কোনো মানুষ যখন মারা যায়, যে কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার রূপে তার বের হয়ে গেল, রূপটা তার বের হয়ে যাওয়ার পরে তার ব্রেনটা যুক্ত থাকে কত চল্লিশ সেকেন্ড, চল্লিশ সেকেন্ডের মধ্যে তার জীবনের একদম সরল হওয়া থেকে যে মৃত্যু করেছেন যা কিছু ঘটেছে সব অত্যাচারের মধ্যে তার সম্বন্ধে নিজের চোখের সম্বন্ধে তার সরল হয়ে গেছে। এরকম যে সরে থাকার জন্য এই গুলা তার কাছে চিন্তা করি সব বলে অথচ আল্লাহ সরল দ্বারা পবিত্র কোরআনে এ সম্পর্কে পূর্বে বলে দিয়েছেন যে রেখেছেন তখন তার রংটা বের হয় তখন তার জীবনের স্মৃতি তার সম্বন্ধে ফেসে ওঠে। বিজ্ঞান এখন করছে আর মানুষ সেগুলোকে নিহত করছে। অথচ এগুলো যদি কোরআন যদি পড়ত, মানুষ যদি বুঝে পড়ত, সেটাকে বোঝার চেষ্টা করত, তাহলে এরাই সবচেয়ে বড় মুসলিমের সবচেয়ে বড় বিজ্ঞানী হত। আর অতীতের মুসলিমরা যত বিজ্ঞানের কাজ মুসলিমরাই বেশি করেছে। এমনকি এই যে বর্তমানে যে ভারত সরকার চালিয়েছে যন্ত্রে পাঠিয়েছে, ওই সংবাদ মাধ্যমে দেখতে পান যে দশটা তার মধ্যে মুসলিম ছেলে আছে, মুসলিম বিজ্ঞানী আছে, সংবাদ মাধ্যম সেবা প্রকাশ করে না, শুধু অনুমতি করেছে ওই হিন্দু খ্রিস্টান সবার নাম প্রকাশ করছে, ওরা মুসলিমদের নাম প্রকাশ করে না। আর মুসলিমদের নাম প্রকাশ করলে কি হবে? সারা জগৎ জেনে যাবে যে মুসলিমরাও শিখছে, এরাও বিজ্ঞানী হচ্ছে, এরা এখানে ইতিহাসই হচ্ছে। তাহলে তাদেরকে আবার সম্প্রদায় বলে আপনার কি বলে আতঙ্কবাদী বলে ধরে কি করে দেওয়া যাবে? এই হচ্ছে সমাজের অবস্থা। ইমান রাখতে হবে, তাকদীরের প্রতি ইমান রাখতে হবে, এবং ফেরেশতা মণ্ডলী ফেরেশতা জগতের উপরে ইমান রাখতে হবে, বিশ্ব জগতের উপরে ইমান রাখতে হবে। তাহলে কিন্তু আপনার ইবাদত কবুল হবে, না সে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সুযোগ প্রদান করে। الحمد لله وعظم الله عباد الله عبادا والصلاة والسلام على رسول الله أما بعد سامي باكر شلال سورة داهر السن نمبر ایک تا تالا سبنا تالا فرشتر بولا جي چل جي آمی دوٹی راستہ دیکھی دیئے جی مانوش তার ইতিহারের মধ্যে সে ভালো পথে চলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করুক, নতে সে মন্দ পথে চলে আমার অকৃতজ্ঞ বান্দা কাফের হোক। তো কিছু মানুষ দোষ দেয় তার জন্য এটা হয়েছে। উমার আজ তখন এক ব্যক্তি চুরি করলো, চুরিতে ধরা পড়ালো। তো চুরি করার শাস্তি কি ইসলামে? চুরি করার শাস্তি হচ্ছে তার হাতটা কেটে দেওয়া। তো তার হাতটা কাটা হবে এমন অবস্থায় তাকে জিজ্ঞেস
করা হলো তুমি চুরি করেছো কেন? সে বলল আমার ফজিলে লেখা ছিল চুরি করে চুরি করেছে। তখন উমার আল্লাহ তাআলা বললেন দাঁড়াও, একে হাতটা কাটার আগে ভালো করে চাবুক মারো, কুড়িটা চাবুক মারো, তাকে হাতটা কাটো। যদি জিজ্ঞেস করা হলো কুড়িটা চাবুক কেন মারা হবে, হাতটা তো কাটা হবে চুরি করার জন্য, কিন্তু আল্লাহর উপরে চার দিনের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কুড়িটা চাবুক পাওনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছে, কিন্তু ভালোটা সেটাকে পাবেন না, মন্দ পথে পাবেন সেটা লেখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটি পথ দেখিয়ে দিয়েছে, আপনি মন্দ করে যাবেন না আমার দিকে যাবেন সেটা বলে দেন। আপনার যার দিনে লেখা আছে 1,00,000 টাকা আপনি রোজগার করবেন, আপনি সেটা হারাম করে পথে যে সুদের থেকে আবিষ্কার করবেন, নাকি কারণ বাচ্চান করে পথে মনে করে করবেন, নাকি ভালো চেষ্টা করে করবেন, চাকরি বাকি করবেন, না চাষাবাদ করে করবেন, সেটা বলে দেওয়া হয়নি আমার। হারাম এবং হারামকে দুটি আছে, যদি হারাম না থাকতো হারামের মনে নেই হতো না, যদি অন্ধকার না থাকতো না থাকতো তো আমি প্রশ্ন বুঝতে পারতো না, যদি মন করে না থাকতো ভালো শোনো মনে না থাকতো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া দুটি পথ দেখে নিয়েছে, আগে পথ এবং মন্দ পথ, শয়তানের পথ। এই জন্য আমি ছেড়ে দিয়েছেন যাতে মানুষকে পরীক্ষা করতে পারেন যে কোন ব্যক্তি শয়তানের ধোকা থেকে শয়তানের অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বর্তমানে মানুষ নেশা দ্রব্য পান করছে, খাচ্ছে, ব্যবহার করছে, লেখা আছে প্যাকেটের মধ্যে এটা খেলে মৃত্যুর কারণে, ক্যান্সারের কারণে, তারপরে মানুষ খাচ্ছে। অনুরূপ আল্লাহ তাআলা বলে দিয়েছে ওই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তা যারা শক্ত মানুষের শয়তানের আসে যায়। বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োগ করেছেন। কেরামাল কাতিবিন বলা হয় দুইজন সম্মানীয় ফেরেশতা, তারা দুইজন সম্মানীয় ফেরেশতা, তারা মানুষের ভাগ্য করতে, মানুষের আপনার কর্ম লিপিবদ্ধ করতে থাকে। মন করে নাকি তারা আপনার রূহ বের হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট সময়ের পরে তারা মানুষের রূহের কাছে জিজ্ঞাসাবাদ করবেন, মান রব্বুকা মান দীনুকা মান নবীকা, তোমার রাস্তা ছিল, তোমার নদীতে ছিল, তোমার দিন কি ছিল জিজ্ঞেস করবেন তারা। কোন ব্যক্তি কবর হোক আর না হোক, তার কিন্তু ওই কবরে জিজ্ঞাসাবাদ হোক, কবর বলতে আর আমি বলবো কবর দেওয়া হবে, তার কবরের রাস্তাটা উঠিয়ে জিজ্ঞেস করা হবে না, তার রোহের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। রোহ শরীর থেকে বেরিয়ে যাওয়ার পরে শরীরের কি হলো দরকার নেই শরীরে, রোহটা হচ্ছে মূল। কাউকে মাঠে খেয়ে দিল, কাউকে সমুদ্রে কেউ মারা গেল পথিমধ্যে তাকে তারপরে তাকে ফেলে দিল সমুদ্রে, প্রাণী তাকে খেয়ে নিল, তা কি কবরে আজব হবে না নাকি হবে? প্রত্যেকের কবরে আজব হবে, কবরের জিজ্ঞাসাবাদ প্রত্যেকেরই হবে। অতএব আকীদাটাকে সঠিক করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তার মহব্বত করতে সে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এক নাকি অনেক, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আকার আছে না নামি আকার, যেমন কি আমাদের মাঝারি ভাইরা প্রচার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা আবার তারাই শুনেছেন বলতে বলতে কি তারা আল্লাহর আখের বলে মনে করে থাকে, তারা বলে আল্লাহ কি আকার, আমার বলে আপনার কাছে ছিল আমি বসে বসে জিকির করছিলাম, তিনি দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে চলে গেলেন, বা হচ্ছে পড়ে যাচ্ছে তিনি ধরে নিলেন, কত বড় ব্যাপার দেখুন। এরা আব্দুল কাদের জিলানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে চলে গেলেন, তো পড়ে যাচ্ছে পাঁচ বছর, আর আব্দুল কাদের জিলানি পৃথিবী থেকে ধরে নিচ্ছে। এই হচ্ছে রেকান্ড। তারপরে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তারপরে সবাই বলে যান হাজির সেবায়, যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের রাতে যখন শুরু হয় সূর্য অস্ত যায় সে কোথা থেকে, কোন তারিখে রাত শুরু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে প্রথম
তারা চিন্তা করতে পারবে না তাদের কোমর কষ্ট মেরে দেওয়া হবে, তারা চিন্তা করতে পারবে সেদিনকে ফেরেশতারা বলবে তোমাদের পৃথিবীর জীবনে চিন্তা করতে বলা হয়েছে, অতএব যারা চিন্তা করেছিল কষ্ট দেওয়া করেছিল আজকে তারা মূল রূপে পরিচিত হয়ে গেল, তারা জান্নাতে যাবে। আর যারা চিন্তা করতে পারল না এরা পৃথিবীর তোমাদের সাথে দেখতে গেল, এখন তারা তুমি চিন্তা করতে পারো অসুবিধা নেই, চেষ্টা করে দেখো বাংলার উপর ইমান রাখতে হবে, তাকে জানতে হবে আপনার চাকরির প্রতিমা রাখতে হবে, শ্রেষ্ঠ জগতের প্রতিমা রাখতে হবে, আর আপনাকে চেষ্টা করতে হবে নিজের কর্ম দ্বারা সন্তানকে তালাক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত ধরনের খারাপ থেকে হেফাজত করে এবং দীন ইসলামের পথে চলা এবং আখিরাতে শুদ্ধ করার সৌভাগ্য প্রদান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.